অবারিত সবুজ বনবনানি, শাপলা শালুক, পাহাড়ে ঘেরা মমতা মেশানো স্নিগ্ধ শ্যামলিমাপূর্ণ রূপবৈচিত্র্যের উর্বর ভূমির দেশ বাংলাদেশ। যেদিকে তাকাই দিগন্ত জুড়ে চোখ জুড়ানো সবুজ আর সবুজ বৃক্ষরাজি। এরই মধ্যে রয়েছে অমিত সম্ভাবনাময় পরিবেশ বান্ধব রাবার গাছের সমাহার। সরকারি বেসরকারি মিলে বাংলাদেশে প্রায় 87,000 একর জমিতে রাবার চাষের জন্য বরাদ্দ রয়েছে। শুরুতেই দেশের অমিত সম্ভাবনাময় এ বনজ সম্পদের যথাযথ ব্যবহার করে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে 1959 সনে প্রতিষ্ঠিত বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন, সংক্ষেপে BFIDC। BFIDC বন বিভাগ থেকে প্রাপ্ত 32,635 একর জমিতে এ পর্যন্ত চট্টগ্রাম, সিলেট ও মধুপুর এলাকায় 16টি রাবার বাগান সৃজনপূর্ব বাৎসরিক প্রায় 5,500 মেট্রিক টন রাবার উৎপাদন করে, যা দেশের মোট উৎপাদিত 9,500 মেট্রিক টন রাবারের 65%। BFIDC ছাড়াও জেমস ফিনলে, ডানকান ব্রাদার্সের মতো বহুজাতিক কোম্পানি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সহ বেসরকারি উদ্যোক্তাগণ কর্তৃক প্রায় 55,000 একর জমি রাবার চাষের আওতায় আনা হচ্ছে এবং বর্তমানে তাদের সম্মিলিত উৎপাদন প্রায় 4,000 মেট্রিক টন, যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। রাবার চাষ ছাড়াও বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন 7টি শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের বনভূমি থেকে বনজ সম্পদ আহরণ, বনজ সম্পদকে টেকসই এবং এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণ কল্পে রাবার ও অন্যান্য কাঠ প্রক্রিয়াজাত করে আসবাবপত্র প্রস্তুত করে সরবরাহ করছে। BFIDC-র 7টি শিল্প ইউনিট হচ্ছে আসবাবপত্র তৈরি কারখানা মিরপুর ঢাকা, ইস্টার্ন উডওয়ার্কস তেজগাঁও শিল্প এলাকা ঢাকা, ফিটকো ফার্নিচার কমপ্লেক্স কালুরঘাট চট্টগ্রাম, আসবাবপত্র তৈরি কারখানা কালুরঘাট চট্টগ্রাম, কাষ্ঠ সংরক্ষণ ইউনিট কালুরঘাট চট্টগ্রাম, সাঙ্গু মাতামুহুরি কাঠ আহরণ ইউনিট কালুরঘাট চট্টগ্রাম, লাম্বার প্রসেসিং কমপ্লেক্স কাপ্তাই রাঙামাটি পার্বত্য জেলা। বাংলাদেশে 1955-56 সন থেকে সর্বপ্রথম রাবার চাষ শুরু হয়। 1960-61 সনে বন বিভাগ থেকে প্রাপ্ত 40 একর রাবার বাগান পরিচর্যার মাধ্যমে BFIDC রাবার বিভাগের যাত্রা শুরু হয়। এর প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম, সিলেট ও টাঙ্গাইল শেরপুর এ 3টি জোনের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এছাড়া চট্টগ্রামের ফটিকছড়িতে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। বন বিভাগ থেকে প্রাপ্ত বৃহত্তর চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ জেলায় পাহাড়ি, উঁচু টিলা ও সমতল এলাকার প্রায় 32,635 একর ভূমিতে 16টি রাবার বাগান সৃজন করা হয়েছে। BFIDC-র বিভাগভিত্তিক রাবার বাগানগুলো হল রাবার বিভাগ চট্টগ্রাম। রাবার বিভাগ চট্টগ্রামে রয়েছে 7টি রাবার বাগান। এগুলো হলো রামু রাবার বাগান, কক্সেস বাজার, 2,682.68 একর, আর বাগান সৃজনের সন 1961 থেকে 1988। রাউজান রাবার বাগান চট্টগ্রাম, 1,749.5 একর, 1961 থেকে 1988 সনের মধ্যে এ বাগান সৃজন হয়েছে। ডাবুয়া রাবার বাগান চট্টগ্রাম, 2,417.08 একর, 1969 থেকে 1988 সনের মধ্যে এ বাগান সৃজন হয়েছে। হলুদিয়া রাবার বাগান চট্টগ্রাম, 2,857.85 একর, বাগান সৃজনের সন 1983 থেকে 1988। কাঞ্চননগর রাবার বাগান ফটিকছড়ি চট্টগ্রাম, 2,723.58 একর, 1983 থেকে 1988 সনের মধ্যে এ বাগান সৃজন হয়েছে। দাঁতমারা রাবার বাগান ফটিকছড়ি চট্টগ্রাম, 4,689 একর, বাগান সৃজনের সন 1984 থেকে 1991। তারাখো রাবার বাগান ফটিকছড়ি চট্টগ্রাম, 2,940 একর, বাগান সৃজনের সন 1983 থেকে 1988। 7টি রাবার বাগানের মোট আয়তন 20,059.69 একর।
বাগানগুলো 1961 থেকে 88 সনের মধ্যে সৃজন করা হয়েছে। এ বিভাগে উৎপাদনশীল ও অনুৎপাদনশীল মোট রাবার গাছ রয়েছে 10,71,795টি। রাবার বিভাগ সিলেট। সিলেট রাবার বিভাগে রয়েছে মোট 4টি রাবার বাগান। রাবার বাগানগুলো হল ভাটেরা রাবার বাগান মৌলভীবাজারে, আয়তন 2,542 একর। বাগান সৃজনের সন 1966 থেকে 1988। সাতগাঁ রাবার বাগান মৌলভীবাজারের আয়তন 1,833 একর। বাগান সৃজনের সন 1971 থেকে 1988। রূপাইছড়া রাবার বাগান পুটিজুরি হবিগঞ্জ, এর আয়তন 1963.22 একর আর বাগান সৃজনের সন 1977 থেকে 1988। শাহজিবাজার রাবার বাগান হবিগঞ্জ, এর আয়তন 2,104 একর এবং বাগান সৃজনের সময় 1980 থেকে 1987। চারটি বাগানের মোট আয়তন 8,442.22 একর। বাগানগুলো 1966 থেকে 88 সনে সৃজন করা হয়েছে। বাগানগুলোতে মোট উৎপাদনশীল ও অনুৎপাদনশীল রাবার গাছের সংখ্যা 8,81,769টি। রাবার বিভাগ টাঙ্গাইল শেরপুর। রাবার বিভাগ টাঙ্গাইল শেরপুরে রয়েছে 5টি বাগান। বাগানগুলো হল পীরগাছা রাবার বাগান মধুপুর টাঙ্গাইলের আয়তন 3,010 একর এবং এর সৃজনের সময় 1989 থেকে 1996। চাঁদপুর রাবার বাগান মধুপুর টাঙ্গাইলের আয়তন 2,389 একর আর বাগান সৃজনের সন 1990 থেকে 1997। সন্তোষপুর রাবার বাগান ফুলবাড়িয়া ময়মনসিংহ, এর আয়তন 1,093.16 একর আর বাগান সৃজনের সন 1990 থেকে 1997। কমলাপুর রাবার বাগান মধুপুর টাঙ্গাইলের আয়তন 1,035 একর আর বাগান সৃজনের সন 1990 থেকে 1997। কর্ণজোড়া রাবার বাগান শ্রীবর্দী শেরপুর, এর আয়তন 625 একর আর বাগান সৃজনের সন 1990 থেকে 1997। বাগানগুলোর মোট আয়তন 8,152.16 একর। বাগানগুলো 1989 থেকে 97 সনের মধ্যে সৃজন করা হয়েছে। এ বিভাগে উৎপাদনশীল ও অনুৎপাদনশীল মোট রাবার গাছের সংখ্যা 10,07,126টি। রাবার বাগান সৃজন ও কাঁচা রাবার উৎপাদন পদ্ধতি। দুই পদ্ধতির চারা দিয়ে রাবার বাগান সৃজন করা যায়। প্রথমত বীজ থেকে চারা বপন পদ্ধতি, দ্বিতীয়ত গ্রাফটিং পদ্ধতির চারা। বর্তমানে গ্রাফটিং পদ্ধতিতে রাবার চাষ অধিক জনপ্রিয়তা লাভ করছে। এ পদ্ধতিতে একটি পূর্ণবয়স্ক গাছের পরিপক্ক ফল সংগ্রহ করে তা থেকে নিরোগ সবল বীজ সংগ্রহ করা হয়। বাছাইকৃত বীজ জার্মিনেশন বেডে অঙ্কুরিত করে নার্সারি ব্যাগে বপন করতে হয়। চারার বয়স 11 মাস হলে একজন প্রশিক্ষণপ্রাপ্ত গ্রাফটার বাছাইকৃত উচ্চ ফলনশীল জাতের রাবার গাছের ক্লোন থেকে একটি কুড়ি আনয়ন করে তা গ্রাফটিং করে। পরিপূর্ণ যত্নের পর 21 মাস বয়সের চারা নার্সারি বেড থেকে স্থানান্তর করে মূল বাগানে রোপণ করা হয়। সাধারণত 1 একর নার্সারিতে উৎপাদিত গ্রাফটেড চারা দিয়ে 50 একর রাবার বাগান করা যায়। বর্তমানে প্রতি একর বাগানে উচ্চ ফলনশীল জাতের 225টি চারা রোপণ করা হয়ে থাকে। চারা রোপণের সপ্তম বছর পর মাটি থেকে 5 ফুট ওপরে গাছের বের 18 ইঞ্চি হলেই গাছটি উৎপাদনশীল হিসেবে বিবেচিত হয়। বাগানের দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত ট্যাপার সাধারণত আগস্ট অথবা এপ্রিল মাসে নতুন গাছ ওপেন করে থাকে। বাগানে একজন ট্যাপার প্রতিদিন সর্বোচ্চ 300টি গাছ ট্যাপিং করে থাকে। ট্যাপিং কার্যক্রম সূর্যোদয়ের 1 ঘন্টা আগে থেকে শুরু করে 2-3 ঘন্টা পর্যন্ত চলে। বাগানে নিয়োজিত সহ মাঠ তত্ত্বাবধায়ক ও ট্যাপিং সুপারভাইজার ট্যাপারদের ট্যাপিং কার্যক্রম তত্ত্বাবধান করে থাকেন।
এরপর কষ সংগ্রহ করা হয়। কষ সংগ্রহকালে ট্যাপাররা প্রতিটি গাছের বাটি থেকে পরিষ্কার আবর্জনামুক্ত ল্যাটেক্স বা কষ পাত্রে ঢেলে তার নির্ধারিত সংগ্রহ কেন্দ্রে নিয়ে আসে। কষ সংগ্রহকালে ট্যাপাররা প্রতিটি গাছের বাটি থেকে পরিষ্কার আবর্জনামুক্ত ল্যাটেক্স বা কষ পাত্রে ঢেলে তা নির্ধারিত সংগ্রহ কেন্দ্রে নিয়ে আসে। সংগ্রহ কেন্দ্রের ট্যাপিং সুপারভাইজার ল্যাটেক্স ওজন করে রেজিস্টারে লিপিবদ্ধ করে জমা রাখে। পরবর্তী পর্যায়ে ল্যাটেক্স পরিবহন ট্যাঙ্ক বা সাইকেল ভ্যান যোগে সংগৃহীত কষ ফ্যাক্টরিতে নিয়ে আসে। ল্যাটেক্স ফ্যাক্টরিতে নিয়ে আসার পর ছাঁকনির মাধ্যমে পরিষ্কার করে কোয়াগুলেশন করার জন্য অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে বিশেষভাবে তৈরি কোয়াগুলেটিং ট্যাঙ্কে ভরে প্রায় সমপরিমাণ পানি মিশিয়ে তরলীকরণ করা হয়। পরবর্তীকালে ল্যাটেক্সের ডিআরসি পার্সেন্টেজের ওপর ভিত্তি করে কষ জমাট বাঁধার জন্য প্রতি লিটার কষে 1 থেকে 1.5 সিসি তরল ফর্মিক অ্যাসিড ভালোভাবে মিশিয়ে 1 ইঞ্চি পুরুত্বে পার্টিশন প্লেট বসিয়ে ঢেকে রাখা হয়। তরল কষ সাধারণত 10 থেকে 12 ঘন্টার মধ্যে জমাট বাঁধে। জমাট বাঁধানো শীট কোয়াগুলেটিং ট্যাঙ্ক থেকে উঠিয়ে অটোশিট রোলিং মেশিনের মাধ্যমে রোলিং করে অতিরিক্ত অ্যাসিড পানি নিঃসরণ করে পাতলা 6 থেকে 7 মিলিমিটার পুরুত্বের শীটে পরিণত করা হয়। রোলিংকৃত শীট পরিষ্কার পানিতে ধৌত করে ড্রিপিং শেডে বাঁশ অথবা কাঠের তৈরি হ্যাঙ্গারে পরপর সাজিয়ে ঝুলিয়ে দিতে হয়। ড্রিপিং শেডে প্রায় 24 ঘন্টা হালকা আলো বাতাসে শীটগুলো শুকানোর পর তা ধূমঘরে ধূমায়নের জন্য নিয়ে আসা হয়। ধূমঘরে বাঁশের তৈরি আলনা অথবা আধুনিক ধূমঘরের ট্রলিতে শীটগুলো ভালোভাবে সাজিয়ে 100 থেকে 140 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় 48 ঘন্টা অনবরত ধূমায়ন করা হয়। রাবার ধূমায়নের সময় সতর্কতা অবলম্বন করতে হয় যেন কোনো ক্রমেই 140 ডিগ্রি ফারেনহাইটের ওপর তাপমাত্রা বৃদ্ধি না পায়। ধূমায়িত শীট ধূমঘর থেকে বের করে গুদামঘরে আনয়ন করা হয়। ধূমায়িত শীট গুণগত মানের ওপর ভিত্তি করে RSS Grade 1, Grade 2 ও Grade 3 এ 3টি শ্রেণীতে বিভক্ত করে বান্ডেল করা হয়। সাধারণত একই শ্রেণীর 50 কেজি রাবার শীট দিয়ে একটি বান্ডিল করা হয়। অতঃপর বান্ডিলের গায়ে ক্যালসিয়াম কার্বনেট পাউডার ছিটিয়ে দেওয়া হয়। রাবার বান্ডিল ট্রাক যোগে ফ্যাক্টরি থেকে আনয়ন করে ঢাকাস্থ মিরপুরে 3টি রাবার বিভাগে নিজস্ব গুদামে সংরক্ষণ করা হয়। BFIDC-র উৎপাদিত কাঁচা রাবার প্রতিমাসে 2 বার পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচারের মাধ্যমে খোলা দরপত্রে দেশের বিভিন্ন রাবার ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান ও রাবার ব্যবসায়ীগণের কাছে বিক্রি করা হয়। কাঁচা রাবারের ব্যবহার। বাংলাদেশে উৎপাদিত রাবার দিয়ে রাবারের চপ্পল, রিক্সা ও বাইসাইকেলের টায়ার, টিউব, হোস পাইপ, রাবার সোল, বাকেট, গ্যাসকেট, অয়েল সিল, টেক্সটাইল ও জুট মিলের স্পেয়ার পার্টস, টায়ার রিট্রিটিং, রাবার ম্যাট ও রাবার জাতীয় বিভিন্ন খুচরা যন্ত্রাংশ তৈরি করা হয়ে থাকে। রাবার কাঠের ব্যবহার। বাংলাদেশে রাবার কাঠ ব্যবহারের ক্ষেত্রে এক অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। ইতিপূর্বে রাবার কাঠ কেবলমাত্র জ্বালানি কাঠ হিসেবে ব্যবহৃত হতো। অর্থনৈতিক জীবনচক্র হারানো রাবার কাঠ রাসায়নিক প্রক্রিয়ায় ট্রিটমেন্ট ও সিজনিং করে গুণে, মানে ও স্থায়িত্বে প্রথম শ্রেণীর কাঠে রূপান্তর করে এর বহুমুখী ব্যবহার, যথা দরজা জানালা তৈরি, উন্নত মানের আসবাবপত্র, সোফা, খাট, ডাইনিং সেট, ওয়ার্ড্রোব, কিচেন ক্যাবিনেট, কম্পিউটার টেবিল ইত্যাদি তৈরি করা হচ্ছে। এছাড়া রাবার কাঠ দিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে অ্যাঙ্কেল লগ ও স্ট্যাবিলাইজার লগও তৈরি করা হচ্ছে। BFIDC সরকারের 44টি রাষ্ট্রায়ত্ত সংস্থার মধ্যে একটি অন্যতম প্রাচীন এবং মুনাফা অর্জনকারী সংস্থা। 2003 থেকে 2004 অর্থবছর থেকে 2005 থেকে 2006 অর্থবছর পর্যন্ত সংস্থাটি 59 কোটি 41 লাখ টাকা মুনাফা অর্জন করেছে। বাংলাদেশে রাবার শিল্প কারখানার মধ্যে উল্লেখযোগ্য শিল্প প্রতিষ্ঠান হচ্ছে রূপসা রাবার ইন্ডাস্ট্রি, গাজী রাবার ইন্ডাস্ট্রি,
মেঘনা ইনোভা রাবার কোম্পানি লিমিটেড, অ্যাপেক্স রাবার ইন্ডাস্ট্রি, বে রাবার লিমিটেড ও বাটা শু ইন্ডাস্ট্রি, রূপসা রাবার ইন্ডাস্ট্রি। রূপসা রাবার ইন্ডাস্ট্রি বাংলাদেশের একটি আদি রাবার ভিত্তিক শিল্প কারখানা। রূপসা রাবার শিল্প প্রতিষ্ঠানটি 1972 সালে পুরনো ঢাকার পোস্তগোলায় স্থাপন করা হয়। এ শিল্প প্রতিষ্ঠান থেকে প্রতিদিন 1000 ডজন চপ্পল উৎপাদিত হচ্ছে। বাংলাদেশের চপ্পল তৈরির ক্ষেত্রে এ যাবৎকালে এ শিল্প প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। রূপসা রাবার ইন্ডাস্ট্রির অঙ্গ শিল্প প্রতিষ্ঠান রূপসা টায়ার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড 1991 সাল থেকে টায়ার টিউব উৎপাদন করছে। এ শিল্প প্রতিষ্ঠানটি নারায়ণগঞ্জ জেলার কাঁচপুরে অবস্থিত। প্রতিদিন এ শিল্প প্রতিষ্ঠানে 2000 পিস টায়ার এবং 400 ডজন টিউব উৎপাদন করছে। উল্লেখ্য, রূপসা রাবার ইন্ডাস্ট্রি শুধুমাত্র BFIDC-র উৎপাদিত কাঁচা রাবার ব্যবহার করে আসছে। গাজী টায়ার্স। 1974 সালে পুরানো ঢাকার লালবাগ এলাকায় গাজী টায়ার্স শিল্প কারখানাটি স্থাপন করা হয়। এ শিল্প প্রতিষ্ঠান মূলত বাংলাদেশ পণ্যশিল্প উন্নয়ন কর্পোরেশনের উৎপাদিত কাঁচা রাবার দিয়ে বিভিন্ন ধরনের রাবারজাত পণ্য উৎপাদন করছে। এ কারখানায় দৈনিক 2000 পিস রিক্সা ও CNG টায়ার টিউব উৎপাদিত হচ্ছে। অদূর ভবিষ্যতে গাজী টায়ার্স তাদের উৎপাদিত টায়ার টিউব দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করবে। মেঘনা ইনোভা রাবার কোম্পানি লিমিটেড। মেঘনা ইনোভা রাবার কোম্পানি লিমিটেড শিল্প প্রতিষ্ঠানটি 1999 সনে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার হাটুভাঙ্গা এলাকায় স্থাপন করা হয়। এ শিল্প কারখানা প্রতি মাসে আনুমানিক 50,000 কেজি কাঁচা রাবার ব্যবহার করছে, যা সিংহভাগই বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন থেকে সংগ্রহ করা হয়। শিল্প প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের মধ্যে রয়েছে রিক্সা ও বাইসাইকেল টায়ার টিউবস। এখানে প্রতি মাসে 1,50,000 পিস রিক্সা টায়ার এবং 63,000 পিস বাইসাইকেল টায়ার উৎপাদিত হচ্ছে। অন্যদিকে এ শিল্প প্রতিষ্ঠান প্রতি মাসে 2,50,000 পিস বাইসাইকেল ও রিক্সা টিউব উৎপাদন করছে। মেঘনা ইনোভার অঙ্গ শিল্প প্রতিষ্ঠান মেঘনা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড 2003 সাল থেকে উৎপাদন কার্যক্রম শুরু করে। এ কারখানায় মোট কাঁচা রাবার ব্যবহারের পরিমাণ হচ্ছে 30,000 কেজি। বর্তমানে এ শিল্প কারখানায় প্রতি মাসে 3,10,000 পিস বাইসাইকেল টায়ার উৎপাদন করছে। মেঘনা রাবার ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের একমাত্র বাইসাইকেল টায়ার রপ্তানিকারক প্রতিষ্ঠান। অ্যাপেক্স পলিমার গ্রুপ। অ্যাপেক্স পলিমার গ্রুপের উৎপাদন যাত্রা শুরু হয় সেই 1954 সাল থেকে। বর্তমানে এই গ্রুপের ব্যবস্থাপনায় ইস্ট এশিয়ান কক্স প্রাইভেট লিমিটেড, অ্যাপেক্স লিমিটেড, নর্দার্ন রাবার ম্যানুফ্যাকচারিং কোম্পানি বর্তমানে BFIDC-র উৎপাদিত কাঁচা রাবার দিয়ে রাবারজাত পণ্য উৎপাদন করছে। উৎপাদিত পণ্যের মধ্যে রয়েছে অটোমোবাইল টায়ার, রাবার শু সোল, রাবার শিট, ক্রেপ সোল শিট ইত্যাদি সামগ্রী। বর্তমানে অ্যাপেক্স গ্রুপের উৎপাদিত সোল দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হচ্ছে। বে রাবার ইন্ডাস্ট্রি। বে রাবার ইন্ডাস্ট্রি শিল্প কারখানাটি 1980 সালে গাজীপুর জেলার কোনাবাড়িতে বিসিক শিল্প এলাকায় স্থাপন করা হয়। এ শিল্প প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ নানা ধরনের রাবারজাত পণ্য উৎপাদন করা হচ্ছে। উৎপাদিত পণ্যের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিভিন্ন ধরনের চপ্পল। বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের উৎপাদিত কাঁচা রাবার এ শিল্প প্রতিষ্ঠান বিপুল পরিমাণে ব্যবহার করছে। রাবার বাগানগুলো ভূমির ক্ষয়রোধ, প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশের প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাবার চাষ একটি শ্রমঘন শিল্প হওয়ায় প্রত্যন্ত পাহাড়ি বনাঞ্চলে সৃজিত রাবার বাগান এলাকায় বিপুল সংখ্যক অনগ্রসর জনগোষ্ঠী এবং শিক্ষিত ও অর্ধশিক্ষিত বেকার নারী পুরুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। রাবার বাগান এলাকায় রাস্তাঘাট, হাটবাজার, স্কুল, মসজিদ ইত্যাদি অবকাঠামোগত সুবিধাদি গড়ে ওঠায় দেশের দুর্গম পাহাড়ি এলাকার জীবনযাত্রার মান ও আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটছে। সরকারি ও বেসরকারি উদ্যোক্তাগণের সমন্বিত প্রচেষ্টায় ব্যাপক ভিত্তিক রাবার চাষের উদ্যোগ গ্রহণ করলে বাংলাদেশ অন্যতম সম্ভাবনাময় প্রাকৃতিক রাবার রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিতি লাভ করবে।